আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি বর্তমানে চলে এসেছি রংপুর বিভাগীয় বৃক্ষ মেলায়। এখানে কৃষি বাজার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ছোট্ট ছোট্ট বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যারা সহজেই ছোট বাগানিরা ব্যবহার করতে পারে সেগুলো বিক্রয় করে। চলুন আমরা তার স্টলে ঘুরে আসি, কী কী যন্ত্রপাতি তিনি রেখেছেন সেগুলো আমরা দেখে আসি। কৃষি বাজারের অনেক পণ্য এর আগেও আমি দেখিয়েছি, আজকে যেহেতু মেলায় সবগুলো একসাথে পেয়ে গেলাম, সুযোগটি নিয়ে নিলাম। টুটুল ভাই রয়েছে এই কৃষি বাজারে, ওনার আমরা তার কাছে জানবো। ছোট ছোট, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কৃষি যন্ত্রপাতি এখানে রয়েছে, সবগুলো সম্বন্ধে এক এক করে তার কাছে আমরা জানবো, এবং সেই সঙ্গে তার দাম এখানে লেখা রয়েছে যদিও আমরা জানবো। টুটুল ভাই আপনি কেমন আছেন? সবার প্রথমে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। টুটুল ভাই, এই যে সবার প্রথমে এটি হলো মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন, এটা সম্বন্ধে আমাদের বলুন। এটা হচ্ছে মেইনলি হচ্ছে ঘাস কাটা মেশিন, কিন্তু এটার যে মাথাটা দেখছেন এটা অ্যাটাচমেন্ট পাওয়া যায় প্রায় 12 রকম। আচ্ছা, এটা একটা করে চেঞ্জ করে কাজ করা যায়, এটা দিয়ে নিড়ানির কাজ করতে পারবেন, ঘাস কাটতে পারবেন, ধানের যে অংশগুলো থাকে সেটা কাটতে পারবেন। এটা আসলে পিঠে নিয়ে চালাতে হয় না, এটা খুবই ইজি, এটা মিনিট পাওয়ার টিলারের মতো। আচ্ছা, এখানে সুইচ দিয়ে স্টার্ট করে একজন হেঁটে হেঁটে নিয়ে চালাবে। আচ্ছা, এটার দাম হলো 24,000 টাকা। আর এটা অবশ্যই পাওয়ার মোটরসাইকেল ইঞ্জিন। কত হর্স পাওয়ার এটা? হচ্ছে আপনার 52 সিসি বলে, হ্যাঁ, 2 স্ট্রোক 4 স্ট্রোক দুইটা হয়। আচ্ছা, এটা হলো পেট্রোলে চলে? জি পেট্রোলে চলে। কতটুকু ক্যাপাসিটি পেট্রোলে? লিটারে আপনার প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো চলবে। 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, পাশেরটা চলে আসলাম আমরা, এটা হচ্ছে মিনি টিলার, এটা হচ্ছে নিড়ানির জন্য ব্যবহার হয়। এটা 52 সিসির একটা ইঞ্জিন, এটা 2 স্ট্রোক, এটা শুধু নিড়ানি, খুব নরম মাটি ছাড়া এটা কাজ হয় না আসলে। আচ্ছা, আমরা এটা এর আগেও আমার ভিডিওতে এটি রয়েছে, তাই তো? আচ্ছা, এটা আমরা বলতে পারি যে মনে করেন একটা সবজি ক্ষেতে আমরা শাক রোপণ করেছি, এরপরে ওটা হারভেস্ট করার পর নতুন যখন রোপণ করব সেখানে করব। তারপরে অনেকে মরিচ করে, তারপরে বেগুন করে, ওটার যে দুই সারির মাঝখানে যে অংশগুলো আছে সেটা নিড়ানির কাজে লাগে। আচ্ছা, এটার তেলের কেমন নিয়ে? এটাও 1 ঘন্টা 20 মিনিটের মতো যায়, 1 লিটার। মোটরসাইকেল ইঞ্জিন তো সবগুলো প্রায় কাছাকাছি। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে বেশি বিক্রিত ছোটো মধ্যে মিনি পাওয়ার টিলার, এই ছোটো। আচ্ছা, এর আগে একটু দাঁড়ালাম, এটার দাম আমরা জানাইনি, দাম হলো 17,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে অফার মূল্য, হ্যাঁ, এগুলো একটু দাম বেশি, 1,000-2,000 করে আমরা মেলা উপলক্ষে এই দামগুলো দিয়েছি। আর এটা হচ্ছে 63 সিসি 4 স্ট্রোক মিনি পাওয়ার টিলার, এটা হচ্ছে মোটামুটি বলা চলে যারা নেপিয়ার ঘাস করে, তারপরে ছোটো ছোটো জমিতে চাষ করতে চায় তাদের জন্য এটা খুব ভালো, এবং এটা আমাদের সব থেকে বেশি বিক্রি হয়। আচ্ছা, এটার একটু এক্সট্রা দেখছি, এটা হচ্ছে সাইলেন্সার, যেটা এটাতে ধোঁয়াটা বের হয়। আচ্ছা, এটা দিয়ে ধোঁয়া বের হয় এবং এটাতে সাইলেন্সার যুক্ত। আচ্ছা, এটা তেলের ইয়েটা কেমন? জি, এটা হচ্ছে আপনার 1 ঘন্টা 20 মিনিটের মতো চলে, আর এটার শক্তির দিক থেকে ওই ছোটোগুলোর থেকে একটু বেশি। আচ্ছা, শক্তি এবং চাষের ডিপটাও একটু বেশি হয়। আচ্ছা, আর এটাও কি শুধু নরম মাটির জন্য নাকি? না, এটা শক্ত মাটিতেও কাজ করে। এই যে এখানে যে মাঠের মধ্যে রয়েছে এটাও চাষ করা যায়, আমরা করেছি, আজকে একজন ডেলিভারি নিয়েছে, তাকে এখানে দেখিয়েছি। আচ্ছা, এই শক্ত এই মাঠটাতেও এটা দিয়ে চাষ করা যাবে। আচ্ছা, আমরা আরেকদিন দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার 7 হর্সের, এটা হচ্ছে ডিজেল পেট্রোল ইঞ্জিন, এটা ডিজেলও হয় 7 হর্সের, সেটা আবার নন সেলফ সেলফ দুইটাই হয়। এটা এই যেটা সামনে আমার সামনে রয়েছে এটা কি ডিজেলের? এটা পেট্রোলের। পেট্রোলের? আচ্ছা, এটার দাম হলো 60,000 টাকা। আচ্ছা, এটার কাজ কী কী? এটা হচ্ছে আপনার মাল্টিপারপাস কাজ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমরা ফাল লাগিয়েছি, এই ফাল দিয়ে শুধু চাষের যখন কাদা হোক বা শুকনো হোক সব তখন চাষ করতে পারবেন, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য তখন এই রাবারের চাকাগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর এবং লাঙ্গল পিছনে লাগাই নিতে পারবেন, মানে যখন যেটার প্রয়োজন সেটা আমরা লাগিয়ে নিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা ভুট্টা মারাই মেশিন, মাঝারি, যাদের ধরেন একসাথে নিজেদের চাষাবাদ করে সে তাদের একটা ছোট্ট এই মেশিনটা নিজে, মানে ছোট কৃষক তারা বড় ইয়া অ্যাফোর্ড করতে পারে না, তারা এটা নিয়ে একটা নিলেই এলাকায়ও সেবা দিতে পারবে, নিজের মতো করে কাজ করতে পারবে। আচ্ছা, এইগুলো দেখতেছি শিংকুচি, ও এটা একটা হচ্ছে সব থেকে নতুন প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার বলে হলো এটাকে ফ্লোটিং ওয়াটার পাম্প, যেটার কাজ হচ্ছে, সরি, এটা দেখেন নৌকার মতো, জাস্ট এটা আপনি নৌকা পানিতে নামাই দিবেন, পানি তোলা শুরু করবে, এর জন্য এক্সট্রা কোনো পাইপ লাগবে। আচ্ছা, এটার পিছনে দেখেন একটা পানি তোলার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে সে পানি তুলতে পারে, এটা যখন আমি পানিতে নামাই দেবো তখন এটার প্রেসারেই এই জায়গাটায় পানি উঠবে, পানি তুলে দিবে, এবং আপনি যে কোনো জায়গা থেকে, আপনি ধরুন পুকুরে যারা চাষ করে
উপরটাতে আবাদ করে, এটা পানি দিতে কিন্তু খুবই ঝামেলা। তো তারা দেখা যায় যে যদি মোটরও লাগায় অনেক সময় লাগে, মোটর দিয়ে পানি বা অনেক দূর পাইপ লাগে। তো এটা আপনি পানির মধ্যে নামাই দিলেন আর এমনি পানি তুলে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ফ্লোটিং ওয়াটার। জি, এটা হলো এই দিকটাতে হচ্ছে আপনার সিডলিং ট্রে। আচ্ছা, শিংকুচি, ঝিনুক গুঁড়া, নিমকে, হাড়ের গুঁড়া এবং কোকোপিট, এগুলো আপনাদের কাছে পাওয়া যাবে। আমরা যন্ত্রপাতির কাছেই থাকি। আর এই দিকটাতে দেখতে পারেন, এটা হচ্ছে গাছ কাটা মেশিন। আচ্ছা, খুব কমের মধ্যে এগুলো গাছ কাটা মেশিন পাওয়া যায়। এটা 28 ইঞ্চি প্রফেশনাল, এর ছোটো হয়। আর এদিকটাতে আছে হচ্ছে আপনার হেজ ট্রিমার। আপনি দেখবেন যে আমাদের সরকারি অফিসগুলোতে খুব সুন্দর সুন্দর গাছ হয়, সেটাকে সাইজ করার জন্য আসলে এটা। এটারই আবার আরেকটা আছে রোলার সিস্টেম, মানে পাইপটাকে রোল করে রাখবে এইটার জন্য। এটা একই জিনিস, জাস্ট শুধু পাইপের রোলারটা এক্সট্রা ভাবে দেওয়া আছে, এটার জন্য কিছুটা দাম বেশি। আর এটা হচ্ছে ওয়াটার পাম্প, এটা বাংলাদেশে মোটামুটি বলা চলে খুব রিসেন্ট আসছে। এটার যে সুবিধা, এটা হচ্ছে এই যে পাম্পের যে দেখছেন, এখানে এক্সট্রাভাবে কোনো টিউব অয়েল লাগবে পানি তোলার জন্য, যে টিউব অয়েল লাগে এটাতে কোনো টিউব অয়েল লাগবে না। এটা আপনি ওই বোর্ডিং থেকেও তুলতে পারবে এবং পুকুর থেকেও সরাসরি তুলতে পারবে, এটা যা এক্সট্রা কোনো ইয়ে লাগে। পেট্রোল হওয়ার জন্য খুবই ওজন কম, যে একজন নিয়ে চলে যেতে পারবে। এই দেখেন, একজন নিয়ে যে কোনো জায়গায়। এদিকটা এটা হচ্ছে খড় কাটা মেশিন, এটা হচ্ছে কনভেয়ার সিস্টেম। এখানে দেখেন বেল সিস্টেম দেওয়া আছে, এখান থেকে বেলটা টেনে নেয় এরকম। এটা দুইটাই হয়, বেল ছাড়াও হয়, বেল সহ হয়। আচ্ছা, আপনার এটা হলো বেল সিস্টেম? জি। আচ্ছা, এটা হচ্ছে বাংলায় আমরা নিজেরাই তৈরি করি আমাদের ওয়ার্কশপে। এটা হচ্ছে আপনার 24,000 টাকা দাম, এম সাইজ বলে এটাকে। এটা বাংলাদেশি, এটা আপনারা নিজেরাই তৈরি? নিজেরাই তৈরি করি। এটা একদম নতুন। এটা হচ্ছে আপনার সাইলেজ কাটার। সাইলেজ কাটার, জি। দেখবেন যে সাইলেজ কাটার জন্য বাংলাদেশে যত মেশিন আছে সব বড় বড় মেশিন, লাখ টাকার উপরে দাম। তো এটা সব থেকে কম দাম এবং এটা কম্বাইন। ধরেন আপনার সাইলেজ কাটা শেষ, আপনি চাইলে এই হলারটাকে ব্যবহার করে আপনি ধান, গম, ভুট্টা এটা ক্রাশ করে নিতে পারবেন গরুর খাবারের জন্য। আচ্ছা আচ্ছা, এটা কম্বাইন কাজ, মানে এটা তাহলে আমরা বলবো যে সাইলেজ কাটা যাবে এবং সেই সঙ্গে গম, ধান, ভুট্টা এগুলো ক্রাশ করে আবার গরুকে খাওয়ানো যাবে। এবং মোটামুটি মিক্সারেরও কাজ করবে কিছু, ও খাবার মিক্সার করলে ওটা আমরা মিক্সার করতে পারি। এই জায়গাটাতে যেটা দেখছেন এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, এটা আটা, মশলা, মশলা গুঁড়া এটার জন্য ব্যবহার করা হয়। ওটারই আবার এটা কম্বাইন, এই একটা মেশিন প্রায় 5-7 রকম কাজ করবে। কী কী কাজগুলো? এই যে এই এই অংশটাতে হচ্ছে আপনার ধান থেকে চাল হবে, ফ্রেশ চাল, কোনো ইয়া থাকবে না, মানে ওই যে আপনার তুষ থাকবে না। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ওই চালটাকে সুজি করবে, তারপরে হলুদ যেটা আছে হলুদটাকে আধা ভাঙা করবে, তারপরে হচ্ছে গমকে ইয়া করবে, ভুট্টাকে আধা ভাঙা করবে, আর এই যে অংশটা এটাতে এসে পাউডার হবে। আচ্ছা, মশলা করবে, তারপর আটা করবে। এই একটা মেশিন, জাস্ট ওখানে বেল্ট আছে, বেল্ট চেঞ্জ করে করে বিভিন্ন ফাংশন কাজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 10 হর্স পাওয়ারের একটা মিনি পাওয়ার, এটা ডিজেল চালিত, এটা চাবি দিয়ে স্টার্ট হবে। এই যে দেখছেন ব্যাটারি লাগানো আছে, এখানে চাবি আছে, ওই চাবি দিয়ে স্টার্ট করতে পারবে এটা। 10 হর্স খুবই শক্তিশালী ইঞ্জিন। আচ্ছা, এটা দিয়ে সাধারণত আপনার কী কী কাজ করছে কৃষকেরা যারা নিচ্ছে? যারা নিচ্ছে অনেকে মডিফাই করে দেখা যায় যে বসেও চালানোর ব্যবস্থা করছে, তারপরে অনেকে আবার আছে দেখছি যে অটো আছে, অটোর পিছনটাকে ওখানে লাগিয়ে ট্রলি হিসাবে ব্যবহার করছে মাল উবানোর জন্য, মাল্টিপারপাস কাজে ব্যবহার করছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মিনি পাওয়ার, এমনিতেই পাওয়ার টিলারগুলোর মতোই, দেখেন চাকার সামনে পিছনে ফাল, একদম মডেলটা ওই রকমই। এটা ছোট, এটা 6.5 হর্স পাওয়ার বলি আমরা, এটা পেট্রোল চালিত, এটা সেলফও আছে, নন সেলফও আছে। আচ্ছা আচ্ছা, মানে খুব ছোট বাগান যারা তারা এটা সহজে করতে পারছে। এখানে দেখতে পাচ্ছেন এটা ফোর হুইল, ফোর হুইল বলতে পিছনেও দেখেন দুটো চাকা আছে, সামনেও এটাতে কাজ করবে। এটা মানে কোনো রকম ভাইব্রেট করবে না এই মেশিনটা। আপনি দেখা গেল যদি এমনি নরমালিও ছেড়ে দেন একাই চলতে পারে এরকম মেশিন, মানে যেটা সাধারণত অন্যান্য মেশিনের সাথে কাঁপে একটু হালকা থাকবে, ভাইব্রেটটা থাকবে টু, এটাতে ওই জিনিসটা নেই। আচ্ছা আচ্ছা, আর এখানে লাস্ট দুইটা, এটা হচ্ছে ঘাস কাটার মেশিন, এমনি স্কুল কলেজের মাঠগুলোতে মানে সমান করে সুন্দর জবর্ধন করার জন্য। আর এই যে জায়গাটাতে যেটা দেখছেন এটা হলো আপনার
এই রাইস মিল, সিঙ্গেল রাইস মিল, শুধু এখানে ধান ভাঙা ছাড়া আর কোনো কাজ করা যাবে না ছোট আকারে। জি আচ্ছা, ধন্যবাদ টুরুল ভাই, আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমরা আপনাকে জোর করে নিয়ে আসলাম। মোটামুটি আপনাদের বিভিন্ন মেশিন সম্বন্ধে জানলাম। আপনাদের কৃষি বাজার নামে ফেসবুক পেজও আছে? ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের অ্যাপস আছে, কোনো জায়গা থেকেই সেবাগুলো নিতে পারে। হ্যাঁ, কারণ এই ভিডিওটা দেখার পরে অবশ্যই মানুষের প্রশ্ন থাকবে যে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো কিভাবে। তো এইভাবে দর্শক আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনারা তাদের ব্যানারটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নাম্বার রয়েছে। আমি একটু সামনে যাচ্ছি টুটুল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি নাম্বারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ধরনের পণ্য পেতে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।